আমার নবী কেমন নবী, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ গাছালি নবীজিকে সিজদা করতেন। আমার নবী কেমন নবী, যেই নবীর জন্য গর্তের পিপীলিকা পর্যন্ত পাগল ছিলেন। আমার নবী কেমন নবী, যেই নবীর জন্য গর্তের সাপ পর্যন্ত পাগল ছিলেন। আমার নবী কেমন নবী, যেই নবীর জন্য জঙ্গলার হরিণী পর্যন্ত পাগল ছিলেন। আমার নবী কেমন নবী, যেই নবীর জন্য জঙ্গলের হিংস প্রাণীরা বড় পাগল ছিলেন। আমার নবী কেমন নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমত হিসাবে দুনিয়ার মধ্যে মায়ার নবীকে পাঠাইলেন। আমার নবী কেমন নবী, যেই নবীর জন্য জঙ্গলার হরিণী পর্যন্ত পাগল ছিলেন। আমার নবী কেমন নবী, যেই নবীর শরীরের কাম থেকে মেষকের গ্রাণ বের হইতেন। আমার নবী কেমন নবী, যেই নবী কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ না করলে কোনো নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার নবী কেমন নবী, যেই নবী কাল কিয়ামতের দিন উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করার জন্য হাউজে কাউসারে পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়াইয়া থাকবে। আমার নবী কেমন নবী, যেই নবী ফুল সিরাতের ফুলের নিকট উম্মতের জন্য দাঁড়াইয়া থাকবে। আমার নবী কেমন নবী, যেই নবী বিদায় বেলা চোখের পানি ছেড়ে কান্না করেছেন। আমার নবী কেমন নবী, যেই নবী উহুদের ময়দানে গিয়া দান দান শহীদ করে দিয়েছেন। আমার নবী কেমন নবী, যেই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এর নবীর উম্মতের দল, ওই নবীকে আমরা মহাব্বত করতে পারি না, ওই নবীর সুন্নতের মালাটা গলায় লাগতে পারি না। এর নবীর উম্মতের দল, আজকে আমরা নবী নবী করে দাবি করি, নবীর আশেক বলে দাবি করি, অথচ আমাদের দেহের মধ্যে নবীজির কোনো সুন্নতের আলামত নাই। আইমামুল আউয়ালিনাল আখিরিন بحر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد او شد همارو يزمين এর নবীর উম্মতের দল, আমার নবী জান্নাতের মধ্যে না গেলে কোন নবী জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আমার নবী কেমন নবী, যেই নবী হাউজে কাউসারে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে থাকবেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহি সালাতু ওয়াসসালাম কে বলবে, ও আদম আজকে তুমি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া নাও। বাবা আদম জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতের গেটের নিকট চলিয়া যাইবে, যাইয়া দেখতে পাইবে জান্নাতের গেট তালা, এখনো পর্যন্ত তালা খোলা হয় নাই। বাবা আদম জান্নাতের গেটের দারোয়ান কে বলবে, ও জান্নাতের গেটের দারোয়ান তালাটা খুলিয়ে দাও, খুলিয়ে দাও, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য চলে আসলাম। জান্নাতের গেটের দারোয়ান বলবে, তোমার পরিচয় মাইদুরুহ মজবুরুহ আই সাইয়্যিদ আলাম দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দু, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দু, মাই সুরত ইউসুফ কনহি চাহনে ওয়ালা, মাই সুরত ইউসুফ কনহি চাহনে ওয়ালা, মাই কয়েস কি মানিন্দে নেহি আশিক লাইলা, মাই কয়েস কি মানিন্দে নেহি আশিক লাইলা, মাই আশিক মৌলা হু মেরে ইশক দেওয়ানা,
کے مولا ہوں میرے عشق دوانا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا الحمدللہ محلہ عیدگاہ پارا نور مدینہ جبک سنگھر ادوگے آیوجت اسلامی مہا سمملن سمانت سبھاپتی بشیش اتھی پردھان اتھی برند معزز مکرم سمانت ہمار پرانپی الاکا باسی اللہ رب العالمین ہمارے جبک بھائی کے এত সুন্দর একটি আয়োজন করার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করুক দ্বীনের দাঈ দাঈয়া হিসেবে কবুল করুক সামনে যেন আরো বড় করে এই অনুষ্ঠান করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করিয়া দিক আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিতাব আয়াতের মধ্যে বলেন হে নবী اپنے اپنا امت در کے بولیا دن ان کنتم تحبون اللہ جرامی اللہ رب العالمین کے محبت کرتے چاہے فتبعونی ترا جنو اپنر اتباع انشرن انکرن کرے یحببکم اللہ امی اللہ رب العالمین تدر کے محبت کربو ویغفر لکم ذنوبکم امی اللہ رب العالمین تہار زندگی شموست گناہ خطا معاف کریا دیو سبحان اللہ پیغمبر علیہ الصلاة والسلام حدیث شریف پر مدد بولن امت امی تما دن نکا دویٹا جنیش امانت رکیا چلے جائیتی سی جتو دن پڑ جنتو اوئی دویٹا جنیش کے تم نا اکھرے در رکھتے پربا تتو دن پڑ جنتو تم نا پود بشت ہبنا گمرا ہبنا एक नम्बर किताबुल्लाह दुई नम्बर सुन्नत रसूलिल्लाह एक नम्बर हईल अल्लाह ताआलार किताब दुई नम्बर हईल सुन्नत रसूलिल्लाह पैगम्बर आलैहिस सलातु वस्सलामेर सुन्नत रहमतुल लिल आलमीन आमादेरके प्रत्येकटा काजेर मध्ये सुन्नत देखे दिएछेन এই সুন্নতকে যদি আমরা মহব্বত করে চলতে পারি আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে আমরা নবীর সাথে জান্নাতের মধ্যে যেতে পারবো আর যদি এই সুন্নতকে আমরা আঁকড়ে ধরে না রাখতে পারি সুন্নতকে মহব্বত করে না রাখতে পারি তাহলে আমরা নবীর সাথে জান্নাতের মধ্যে যেতে পারবো না অতএব আমরা জাহান্নামের মধ্যে যেতে হবে হে নবীর উম্মতের দল رحمت للعالمین کے محبت کریا ناو پیغمبر علیہ الصلاة والسلام سنت کے محبت کریا ناو پیغمبر آدرش ملاٹا گلائے لگیا ناو پیغمبر سنت کے محبت کریا ناو پیغمبر سنت عمل تمہیں کریا جاؤ এর নবীর উম্মতের দল আমার নবী কেমন নবী একটু আনে তুমি গুণগণ জানিয়া নাও আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আমার নবীর পর আর কোন নবী দুনিয়ার মধ্যে আগমন করেন নাই আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবীঙ্গিন নবী বলে ঘোষণা করে দিয়েছেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইয়াছেন আমার নবী কেমন নবী যেই নবী আসমানের জন্য রহমত নবী আমার নবী কেমন নবী যেই নবী জমিনের জন্য রহমত নবী আমার নবী কেমন নবী যেই নবী গাছের জন্য রহমত নবী আমার নবী কেমন নবী যেই নবী নদীর মাছের জন্য রহমত নবী আমার নবী কেমন নবী যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ গাছালি নবীজিকে সিজদা করতেন আমার নবী কেমন নবী
যেই নবীর জন্য গর্তের পিপীলিক পর্যন্ত পাগল ছিলেন আমার নবী কেমন নবী যেই নবীর জন্য গর্তের সাপ পর্যন্ত পাগল ছিলেন আমার নবী কেমন নবী যেই নবীর জন্য জঙ্গলার হরিণী পর্যন্ত পাগল ছিলেন আমার নবী কেমন নবী যেই নবীর জন্য জঙ্গলের হিংস প্রাণীরা বড় পাগল ছিলেন আমার নবী কেমন নবী যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমত হিসাবে দুনিয়ার মধ্যে মায়ার নবীকে পাঠাইলেন আমার নবী কেমন নবী যেই নবীর জন্য জঙ্গলার হরিণী পর্যন্ত পাগল ছিলেন আমার নবী কেমন নবী যেই নবীর শরীরের কাম থেকে মেশকের গ্রান বের হইতেন আমার নবী কেমন নবী যেই নবী কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ না করলে কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না আমার নবী কেমন নবী যেই নবী কাল কিয়ামতের দিন উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করার জন্য হাউজে কাউসারে পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়াইয়া থাকবে আমার নবী কেমন নবী যেই নবী ফুল সিরাতের ফুলের নিকট উম্মতের জন্য দাঁড়াইয়া থাকবে আমার নবী কেমন নবী যেই নবী বিদায় বেলা চোখের পানি ছেড়ে কান্না করেছেন আমার নবী কেমন নবী যেই নবী উহুদের ময়দানে গিয়া দান দান শহীদ করে দিয়েছেন আমার নবী কেমন নবী যেই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন এর নবীর উম্মতের দল ওই নবীকে আমরা মহাব্বত করতে পারি না ওই নবীর সুন্নতের মালাটা গলায় লাগতে পারি না এর নবীর উম্মতের দল আজকে আমরা নবী নবী করে দাবি করি নবীর আশেক বলে দাবি করি অথচ আমাদের দেহের মধ্যে নবীজির কোনো সুন্নতের আলামত নাই আইমামুল আউয়ালিনাল আখিরিন بحر صدقا رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد او شد همارو يزمين এর নবীর উম্মতের দল আমার নবী জান্নাতের মধ্যে না গেলে কোন নবী জান্নাতের মধ্যে যাইতে পারবে না আমার নবী কেমন নবী যেই নবী হাউজে কাউসারে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে থাকবেন এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহি সালাতু ওয়াসসালাম কে বলবে ওয়া আদ আজকে তুমি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া নাও বাবা আদম জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতের গেটের নিকট চলিয়া যাইবে যাইয়া দেখতে পাইবে জান্নাতের গেট তালা এখনো পর্যন্ত তালা খোলা হয় নাই বাবা আদম জান্নাতের গেটের দারোয়ান কে বলবে ও জান্নাতের গেটের দারোয়ান তালাটা খুলিয়া দাও খুলিয়া দাও আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য চলে আসলাম জান্নাতের গেটের দারোয়ান বলবে তোমার পরিচয় দাও যদি পরিচয় না দাও তোমাকে জান্নাতের গেটের তালা খুলে দেওয়া হবে না বাবা আদম বলবে আমি হইলাম আদম সুফিউল্লাহ জান্নাতের গেটের দারোয়ান বলবে ও আদম এখনো পর্যন্ত জান্নাতের প্রবেশ করার সময় হয় নাই ওই দিক দিয়ে ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে চলিয়া যাও গিয়া ওয়েটিং করতে থাকো যখন সময় হইবে তখন তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা বাবা আদম জান্নাতে প্রবেশ করতে না পেরে ওয়েটিং রুমে চলিয়া যাইবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলবে ও ইব্রাহিম আজকে তুমি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া নাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে প্রবেশ করার জন্য গেটের নিকট চলিয়া যাইবে যাইয়া দেখতে পাইবে জান্নাতের গেট তালা এখনো পর্যন্ত জান্নাতের গেটের তালা খোলা হয় নাই ইব্রাহিম নবী জান্নাতের গেটের দারোয়ানকে বলবে দারোয়ান জান্নাতের গেটের তালাটা খুলিয়া দাও জান্নাতে প্রবেশ করার জন্য চলে আসলাম জান্নাতের গেটের দারোয়ান বলবে তোমার পরিচয় দাও পরিচয় না দিলে জান্নাতের গেটের তালা খোলা হবে না ইব্রাহিম নবী বলবে আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের গেটের
যখন বলবে ও ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়ে নাও এখনো পর্যন্ত জান্নাতের গেটের তালা খোলার সময় হয় নাই আপনি ওই দিক দিয়ে ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে গিয়ে আপনি ওয়েটিং করতে থাকেন যখন সময় হইবে তখন আপনাকে জান্নাতের গেটের তালা খুলে দেওয়া হইবে ইব্রাহিম নবী জান্নাতের তালা খুলতে না পারে ওই দিক দিয়ে ওয়েটিং রুমে চলিয়া যাইবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলবে ওগো পয়গম্বর মূসা নবী আজকে আপনি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া নেন পয়গম্বর মূসা নবী জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য গেটের নিকট চলিয়া যাইবে যাইয়া দেখতে পাবে জান্নাতের গেট তালা দেওয়া এখনো পর্যন্ত জান্নাতের গেটের তালা খোলা হয় নাই ইব্রাহিম পয়গম্বর মূসা নবী জান্নাতের গেটের দারোয়ানকে বলবে ও জান্নাতের গেটের দারোয়ান তালাটা খুলিয়া দাও জান্নাতে প্রবেশ করার জন্য চলে আসলাম জান্নাতের গেটের দারোয়ান বলবে তোমার পরিচয় দাও পরিচয় না দিলে জান্নাতের গেটের তালা খোলা দেওয়া হবে না ইব্রাহিম পয়গম্বর মূসা নবী বলবে আমি হইলাম মূসা কালিমুল্লাহ জান্নাতের গেটের দারোয়ান বলবে ও পয়গম্বর মূসা নবী এখনো পর্যন্ত জান্নাতে প্রবেশ করার সময় হয় নাই ওই দিক দিয়ে ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে চলিয়া যান আপনি ওয়েটিং করতে থাকেন যখন সময় হইবে জান্নাতের গেটের তালা খুলে দেওয়া হইবে পয়গম্বর মূসা নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পেরে ওয়েটিং রুমে চলিয়ে যাইবে ওয়েটিং করতে থাকবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ নবীকে বলবে ও নূহ নবী আজকে আপনি জান্নাতের মধ্যে বিনা হিসাবে প্রবেশ করিয়া নেন ইব্রাহিম পয়গম্বর নূহ নবী জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য জান্নাতের গেটের নিকট চলিয়া যাইবে যাইয়া দেখতে পাইবে জান্নাতের গেট তালা দেওয়া এখনো পর্যন্ত জান্নাতের গেটের তালা খোলা হয় নাই নূহ নবী ডাক দিয়া বলবে জান্নাতের গেটের দারোয়ানকে ও দারোয়ান তালাটা খুলিয়া প্রবেশ করার জন্য চলে আসলাম জান্নাতের গেটের দারোয়ান বলবে ও নূহ নবী ওগো আপনার পরিচয় দাও আপনার পরিচয় না দিলে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না নূহ নবী বলবে আমি হইলাম নূহ নবী জান্নাতের গেটের দারোয়ান বলবে ও নূহ নবী ওই দিক দিয়ে ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে চলিয়া যান যখন সময় হইবে তারপর তখন আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন নূহ নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারে ওই দিক দিয়ে ওয়েটিং রুমে চলিয়া যাইবে শেষে আমার নবী আপনাদের নবী দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন চলে আসবে আয়েশা জান্নাতের গেটের দারোয়ানকে বলবে ও দারোয়ান তালাটা খুলিয়া দাও জান্নাতের গেটের দারোয়ান বলবে তোমার পরিচয় দাও পরিচয় না দিলে জান্নাতের গেটের তালা খোলা হবে না রহমাতুল লিল আলামিন জান্নাতের পরিচয় দিতে লাগবেন আমি হইলাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ জান্নাতের গেটের দারোয়ান সঙ্গে সঙ্গে তালাটা খুলিয়া ফেলবে আর মায়ার নবীকে আহলান সাহলান মারহাবা দিতে দিতে নবীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী হে ও জিসকে লিয়ে মহফিল কৌনেন সাজি হে ফির গাঁও সে বনি জিসকে ওসিলে সে বনি হে ও হাশেম মাক্কি ও হাশেম মাক্কি মাদানি উল আরবি হে
وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے اللہ کا فرما علم نشرح لك صدرك منسوب حجیس ورفعنا لك ذکرك اللہ کا فرما علم نشرح لك صدرك منسوب حجیس ورفعنا لك ذکرك ذس جات کا قرآن جس ذات کا قرآن جلی ذکر جلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے وہ جس کے لیے محفل کو نین سجی ہے پھر غوث بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشم مکی مکی مدنی العربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے رحمت للعالمین کے سنت کے محبت کرتے ہوئے نبی کے محبت کرتے ہوئے جدی نبی کے محبت کرتے پارے نبی ساتھ جنات مدے پرویش کرتے ہوئے ارے نبیر امتر دال میار نبی کے محبت کریا ناو سنتر ملاٹا گلائے لگے ناو ارے نبیر امتر دال اس کے امنا نبیر عاشق بولے دابی کرے نبیر امت بولے دابی کرے کنتو آما در دہر مدے نبی در سنت کن علامت نائے ارے نبیر امتر دال رحمت للعالمین ایک جن صحابی حضرت بلال میار نبی کے کمون بابی محبت کرتے جائی بیرال گسل کرا شموئے ماتار ٹوپینی گسل کرے صحابہ اکرام جگہ شکل بیلال تمہیں کنو ماتائی ٹوپینی گسل کرتے سو بیلال صحابہ اکرام در کے بلو او صحابہ اکرام شنیا ناو امی ای جنو ماتائی ٹوپینی گسل کرتے سے امارے شمنے جو دیکھو ملک الموتر زیل حضر ہویا جائی آر امار ماتر مدد جو دینو بھی جی سنفتہ نا تاکے کہولے امی کال کیا مطر دیر اللہ تعالیٰ در بارے عاشق رسول بولے دبی کرتے پر بنا ارے نبیر امتر دال رحمت للعالمین سنت کے محبت کریا ناو نبی جیر سنتر ملاتا گلائے لگے ناو مایار نبی حدیث شریفر مدد بولین جے امت امر اکٹا سنت کے محبت کر بے من احب سنتی جے امت امر اکٹا سنت کے محبت کر بے فقد احبانی امی پیغمبر اوی امت کے محبت کر با اشد محبت کر چھر دیو تائنائی ومن احبانی کان معی فی الجنہ اوی امت کل قیامت ردین امی نبی رشت جنہ تیر مدد پویش کر بے بولینا سبحان اللہ اے رسول تمائی بھالو باشی انتار شدوئی موکے نائی جنات راشائی نوئی ہے رسول جہان نام کے اڈوری نام
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, তোমায় পাওয়ার আশিকে দিদার দাও না, আরে দূরে তাকিও না, এ আশিকে দিদার দাও না, আরে দূরে তাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি নাই, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনি তাকো, একবার দেখা দাও না, এই সুর যদি শুনে তাকো, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। এ নবীর উম্মতের দল, নবীজির আদর্শ নিয়ে তুমি কবরের মধ্যে যাও, ওই কবরে আদাব তুমি একটা সেকেন্ডে সহ্য করতে পারবে না রে গোলাম, দুনিয়ার আগুন থেকে কবরের আগুন 70 গুণ বেশি তাপ হবে, দুনিয়ার সামান্য একটা রৌদ্রে যে ভেতরে বাড়ি সহ্য করতে পারে না, দুনিয়ার সামান্য রৌদ্রে তাপ সহ্য করতে পারে না, দুনিয়ার সামান্য একটা মশার কামড় সহ্য করতে পারে না। আরে নবীর উম্মতের দল, পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, উম্মত কবরের মধ্যে আসার সময় তুমি আমার সুন্নত নিয়ে কবরের মধ্যে আইসো, না হয় কবরে আদাব তুমি সহ্য করতে পারবা না, দুনিয়ার আগুন তোকে 70 গুণ বেশি তাপ। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি হবে, যে জাহান্নামের আগুনকে 3000 বছর যাবত জ্বাল দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনের কালা তিনটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে গোলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করে রে বান্দা, আর বলতে থাকো আল্লাহ আমার তো গুনার অভাব নাই, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না রে মালিক,
আয় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও মাফ করিয়া দাও এর নবীর উম্মতের দল যদি মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করতে পারো মাওলা তোমার চোখের পানির বিনিময়ে জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবে ইয়া ইলাহি তু মেরা মাশুকে يا إلهي تو میرا محبوب ہے يا إلهي مجھ سے تجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر اتب محلہ گرامیر مسلمان اے دنیا مدد جتو دن تاک بیر اے دنیا مدد جتو دن بشباش کر بیر আল্লাহর হুকুম নবীজির সুন্নত মোতাবেক তুমি কবরের মধ্যে যাও না হয় কবরের আগুন সহ্য করতে পারবেন না কবরের আযাব সহ্য করতে পারবেন না কবর আযাব বড় ভয়ানক আযাব রাহমাতুল লিল আলামিন বলেন যে উম্মত আমার সুন্নত নিয়ে কবরের মধ্যে আসবে আমি ওই উম্মতের জন্য সুপারিশের কাণ্ডারি হয়ে দাঁড়াইব আর যে উম্মত আমার সুন্নত নিয়ে কবরের মধ্যে আসবে না আমি ওই উম্মতের কোনো জিম্মাদার হইব না এর নবীর উম্মতের দল মায়ার নবীর সুন্নতের আমল করিয়া কবরের মধ্যে যাও তাহলে মায়ার নবী তোমার জন্য সুপারিশ করবে কেমন করে সুপারিশ করবে কাল কিয়ামতের দিন কোন উম্মত কোন নবীগণ আল্লাহ তাআলার কাছে সুপারিশের কোনো হুকুম পাইবে না আমার নবী আপনা নবী সিজদার মধ্যে পড়িয়া উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে বলবে ওগো রহমাতুল লিল আলামিন আপনি কিসের জন্য কান্নাকাটি করতেছেন মায়ার নবী বলবে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো রহমাতুল লিল আপনি গুনাহগার উম্মতদেরকে নিয়া জাহান্নামের আগুন থেকে বের করিয়া করিয়া আপনি নিজ হাতে আপনার গুনাহগার উম্মতদেরকে জান্নাতের মধ্যে পাঠায়া দাও যদি সুন্নত নিয়ে কবরের মধ্যে যাইতে পারেন তাহলে আপনার জন্য সুপারিশ করি আজকে আমরা তো নবীর আশিক বলে দাবি করি নবীজির সুন্নতের কোনো খবর নাই নবীর উম্মত হয়ে দাবি করি কিন্তু নবীজির সুন্নতের কোনো আলামত আমাদের দেহের মধ্যে নাই এরা যুবক তোমার পা হাত ধরে বলিয়া যায় নবীজির সুন্নতকে আর জবাই করিও না নবীজির সুন্নতের দাড়িটা তুমি লম্বা করিয়া ফেল নবীজির সুন্নতের মাথার মধ্যে টুপিটা গয় মাথার মধ্যে পরিয়া ফেল তোমার দেহের মধ্যে নবীজির সুন্নত দিয়া সাজিয়ে ফেল যদি তুমি দেহের মধ্যে নবীজির সুন্নত দিয়া সাজিয়ে ফেলতে পারো রহমাতুল লিল আলামিন বলেন যে উম্মত আমার একটা সুন্নতকে মহব্বত করবে যে উম্মত আমার একটা সুন্নতকে ভালোবাসবে আমি ওই উম্মতকে মহব্বত করব শুধু মহব্বত করব তাই নয় আমি ওই উম্মতকে কাল কিয়ামতের দিন সুপারিশ করিয়া করিয়া আমার নবীর সাথে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যতদিন হায়াতে বাঁচায় রাখবেন যতদিন হায়াত দিবেন আমরা সকলে যেন নবীজির সুন্নতের মোতাবেক চলিয়া ইহকালে শান্তি পরকালের মুক্তি অর্জন করতে পারি সবাই বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু